বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছেন, বলবো? অতি আবেগের চোটে, বাই দ্য ওয়ে উনি কিছু কথা বলুন, উনি খুবই মেহমানদারি করনেওয়ালা একজন মানুষ, গেস্টকে খুব সম্মান করেন, মেহমানদারি করেন, চমৎকার, অত্যন্ত বিনয়ী মানুষ, সবসময় হাসি মুখে কথা বলেন, যদি একটু হার্ড কথা বলেন সেটাও হাসি মুখে বলেন, এবং নামাজের খুব পাবন্দ, তাহাজ্জুদের খুব পাবন্দ, খুব বেশি দোয়া করেন। এই মানুষটাকে দেখে তো একটা আবেগ ভেসে ওঠেই, ওঠে কি না? তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন, খুবই স্পেশাল একটা আতর। আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে, ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা। সেটা হাজারে আসওয়াদে ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে। তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই, বলো তো। বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে? আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না যেটা দিলে বরকত হবে বা এরকম এরকম কিছু না, জাস্ট একটা স্মৃতি, তাই না? তো তিনি একটু বিরক্ত হলেন, বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার, মানে এই অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর কি, ঠিক আছে, টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো, 10 রিংগেট, কত রিংগেট লাগবে, 5 রিংগেট, চিপ, ভেরি চিপ, ইউ ক্যান বাই, বলছেন। তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায়, ঠিক আছে। তো ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে আর টুপি টুপি চায়েন না, আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা, আমার ওই একটাই টুপি, যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই, ওটা আসলে কিন্তু তার সেকেন্ড কপি নাই, ওটা আমার একটাই। তো এটা আপনারা কইলেন না, আমাদের জাতির মানিজ্জত রাখেন, ঠিক আছে। এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন, টাইম দিয়েছেন উনি 5টায়, উনি 5 মিনিট পরে ঢুকেছেন, তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে, তোমরা বাঙালিরা একটু দেরি করেই আসো। আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলো চেঞ্জ করি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাওয়াতি কাজ করে, মাশাআল্লাহ। তা আমরা আমাদের দিনী বোনদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল, এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। চল এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিসসালাম, প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলাইহিসসালাম, এবং আমাদের মা বোনদেরকে হতে হবে হাজারা এবং সারা আলাইহিমাসসালামের মতো। যদি হাজারা আলাইহাসসালামের মতো মা না হয় পরিবারে, তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না। তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন, আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি, আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত, আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত, এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, এবং মুসলিমদের মধ্যে ইসলাহ এবং সংশোধনের কাজ করা উচিত, সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত, এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এছাড়া আরও অনেক গল্প হয়েছে, সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো। সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব, আল্লাহ পাকের জন্যে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে সব কাজ করবো ইনশাআল্লাহ, প্রতিটা কাজের এখলাস ঠিক করবো ইনশাআল্লাহ, এরপরে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ, নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব যে প্রতিদিন দিনই ইলম অর্জনের চেষ্টা করা, ওলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা, আরও চেষ্টা করব তাহাজ্জুদ গোজার হওয়ার জন্যে, এবং বেশি থেকে বেশি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্যে। আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করবো ইনশাআল্লাহ, সন্তানদেরকে মানুষ করবো ইনশাআল্লাহ, এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে, ওদের হাতে যেন ইসলামী খিলাফার পতাকা উঠে,
ইনশাআল্লাহু আযজা ওয়াজাল এবং সাম্প্রদায়িক হব না, ভেদাভেদে যাব না, বিভক্তির দিকে যাব না, আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক সকলের গুনাহগুলো মাফ করুন, আমিন। আল্লাহ পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নেক হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করুন, আমিন। খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা, সবাইকে আল্লাহ পাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আমিন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং খুসুসি আমল বাড়িয়ে দিন, আমিন। গোপন আমল বাড়িয়ে দিন, আমিন। এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে দীন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন, আমিন।